আজকে আপনাদের এই সুখবরের সঙ্গে আরেকটা সুখবর দিতে চাই। আজকেই WBIDC-র বোর্ড মিটিংয়ে পাস হয়েছে, দেয়ারফর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হয়েছে। এবারে এটা স্ট্যান্ডিং কমিটিতে যাবে, আমরা আশা করছি স্ট্যান্ডিং কমিটিও খুশি হবে, সেহেতু ইট ইজ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল। ইন প্র্যাকটিস স্ট্যান্ডিং কমিটিতে গিয়ে ওটা ফর্মাল হয়। সেটা হচ্ছে ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, INSTAKART, ইনস্টাকার্ট প্রাইভেট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, কে তারা? ফ্লিপকার্ট গ্রুপ কোম্পানি। ফ্লিপকার্ট আজকে লজিস্টিক্স হাব তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে এগিয়ে এলো, এবং এতে কি হবে? হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সরকারের নিজের হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নদিয়া ডিস্ট্রিক্টে আপনারা সবাই জানেন, সেখানে আমাদের 358 একর জমি আছে, 358 acres, তার থেকে 100 একরের কাছাকাছি আপনার ফ্লিপকার্ট লজিস্টিক্স হাব তৈরি করবে। এবং তাদের অফিশিয়াল প্রপোজালে তারা বলছে 951 কোটি ইনভেস্ট করবে, তার মানে 1000 কোটি তারা ইনভেস্ট করবে। এবং সবচেয়ে বড় কথা, যার জন্য আমি সত্যি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, উনি বললেন আপনি নিশ্চয়ই আমাদের মিডিয়ার বন্ধুদের জানিয়ে দিন, এই 1000 কোটি ইনভেস্টমেন্টে 18,310 জনের কর্মসংস্থান হবে, 18,310 জন মানুষের কর্মসংস্থান হবে, একদম ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, ডাইরেক্ট। ইন্ডিয়া প্রপোজেস ইনভেস্টমেন্ট অফ 991 crores, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট অফ 18,310। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।